এই যে চারদিকটা মেলা বসেছে, মেলাটা সম্পূর্ণ ঘোরানোর চেষ্টা করছি আপনাদেরকে, পুরো ব্লগের সাথে থাকুন। ভাড়ের মধ্যে খিচুড়ি ভোগ, এখানে এখানে কিন্তু একেবারে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের। সামনেই দেখুন মিষ্টান্ন বিভিন্ন রকমের, যেগুলো জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয়। টেরাকোটার কোথাকার এগুলো? গুজরাটের টেরাকোটার জিনিস, গুজরাটের টেরাকোটার বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে দেখিয়ে দিচ্ছি ঠাকুরের জিনিস থেকে শুরু করে জুয়েলারি প্রচুর সম্ভার নিয়ে এসেছেন এখানে। ঘিও আছে এখানে, এগুলো খাঁটি ঘি না? কোথাকার তৈরি? মায়াপুরের গোশালা, মায়াপুরের গোশালা থেকে তৈরি হয় এই সমস্ত, একদম পিওর, একদম পিওর। এই দেখুন, আর এই যে দেখতে পাচ্ছেন রথ, এই রথে করেই জগন্নাথ দেব এসেছিলেন এই ইসকন মন্দির থেকে। এইখানে কি বিক্রি হচ্ছে এখানে, এই স্টলের মধ্যে কি কি আছে সেগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত আইটেম পেয়ে যাবেন আপনি, সমস্ত যেন ইসকনের মন্দিরের সামনে সমস্ত আইটেম পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন Bengal.com। আমরা আগে এসেছিলাম দুর্গাপুরের এই মেলাতে। এই যে সামনে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, এই মণ্ডপে কিন্তু ইসকন থেকে রথ এসেছিল, জগন্নাথ দেব এখানে আছেন, আমরা দেখাবো। হ্যাঁ, জগন্নাথ দেবের আসা মানে রথযাত্রা সেটা আমরা দেখিয়েছি, কিন্তু ভেতরে যখন ঠাকুর প্রবেশ করেছে সেটা আমরা এখনও দেখাইনি, সেটা দেখাবো। সাথে সাথে এই যে চারদিকটা মেলা বসেছে, মেলাটা সম্পূর্ণ ঘোরানোর চেষ্টা করছি আপনাদেরকে, পুরো ব্লগের সাথে থাকুন। বেশ ভীষণ ভীষণ এনজয় করবেন, অনেক ইনফরমেশন পাবেন এই মেলা সম্পর্কে। দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুলের ঠিক মাঠে ইসকনের যে রথের মেলাটা হচ্ছে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। আগে ভেতরে চলে যাই, জগন্নাথ দেব দর্শন করাই, তারপর মেলা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন রথ, এই রথে করেই জগন্নাথ দেব এসেছিলেন এই ইসকন মন্দির থেকে। এইখানে জগন্নাথ দেবের যে মণ্ডপটা সেটা তো আপনাদেরকে দেখালাম, এবং চারদিকটা আরও দেখাচ্ছি, পুরো মেলা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মেলাটা ঘুরে দেখাচ্ছি, মেলার এখান থেকে স্টার্ট করছি, একদম মণ্ডপের সামনে থেকে। মণ্ডপের ঠিক সামনেই এই যে এখানে দেখতে পাচ্ছেন ইসকনের নিজস্ব সমস্ত স্টলগুলো বসেছে, যেগুলো আমরা ইসকনের মন্দিরে দেখতে পাই, সেগুলো সামনে থেকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন কী কী বিক্রি হচ্ছে এখানে, এই স্টলের মধ্যে কী কী আছে সেগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে বেশিরভাগ আপনারা হ্যান্ডমেড জিনিস পেয়ে যাচ্ছেন, হ্যান্ডমেড জিনিসের মধ্যে এগুলো সবই প্রায় আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন গলার শেড থেকে শুরু করে অনেক কিছু আছে, বিভিন্ন উলের জিনিস আছে, এবং আরও অনেক কিছু উত্তরীয় আছে, আরও অনেক কিছু আছে পরপর। কী কী আছে আপনারা পরপর নিজেই দেখে নিন। এবং এইখানে কিন্তু প্রচুর জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের যে ফটো এবং মন্দিরের ফটো সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পরপর ঠাকুরের বিভিন্ন জিনিস আছে, গোপালের জিনিস, জগন্নাথ দেবের সমস্ত কিছু ড্রেস আছে এখানে। এখানে ধূপ আছে, এই দেখুন নানান ধরনের সুগন্ধি ধূপ আছে, মানে অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ পুজোর ঠাকুরের সমস্ত জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে আছে। এখানে সামনে বই আছে, ঠাকুরের বিভিন্ন রকমের বইও এখানে আছে। আর কী কী পাওয়া যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, সামনে এরকম বিভিন্ন জুয়েলারিও আছে, যেগুলো আমরা ইসকনের মন্দিরের সামনে স্টলেও পেয়ে থাকি। হরে কৃষ্ণ। হ্যাঁ, বিভিন্ন রকমের বই আছে, গীতা আছে এখানে, সমস্ত বৈদিক গ্রন্থ রয়েছে, আচ্ছা, আমার পূজোর উপকরণ রয়েছে, চরণমিতের তুলসী মালা রয়েছে, বিভিন্ন বিগ্রহ রয়েছে, ঠাকুরের খুব ভালো ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনাদের ভীষণ প্রয়োজনের। একেবারে মন্ত্রিক মণ্ডপটার সামনের এই স্টলটাই যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম ঠাকুরের বিভিন্ন বই এখানে আছে, গীতা থেকে শুরু করে সমস্ত রকম ঠাকুরের বই আপনারা
এই ইসকন মন্দিরের সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য এখানে বই কালেক্ট করতে পারেন। আরও এখানে দেখুন এই সমস্ত ব্যাগগুলো আছে, ঠাকুরের বাসনপত্র থেকে শুরু করে ঠাকুরের পুজোর সমস্ত জিনিস উপকরণ যেগুলো সাধারণত লাগে, একদম ধূপধুনা থেকে শুরু করে ক্যান্ডেল সমস্ত কিছু, এমনকি ঘি, এরকম ঘিও আছে এখানে। এগুলো খাঁটি ঘি না, কোথাকার তৈরি? এগুলো মায়াপুরের গোশালা, মায়াপুরের গোশালা থেকে তৈরি হয় এই সমস্ত, একদম পিওর, একদম পিওর। এই দেখুন ঘি, ঘি কীরকম দাম আছে? বিভিন্ন রকম আছে, যেমন এটা ছোটোটা আছে 180, মিডিয়ামটা আছে মানে 500, যেটা আছে 360, এক কিলোটা আছে 720। আচ্ছা, এক কিলোর দাম হচ্ছে 720 টাকা, 500 সেই হিসেবে 360 টাকা, এবং বিভিন্ন কন্টেনারে আপনারা পেয়ে যাচ্ছেন এই ঘিগুলো। আরও এখানে সসেস আছে, বিভিন্ন জ্যাম জেলি, হ্যাঁ উইদাউট অনিয়ন গার্লিক এগুলো। আচ্ছা তাই নাকি, মানে একদম অনিয়ন গার্লিক ছাড়া কিন্তু নিরামিষ সস আছে এখানে। এই দেখুন এখানে কিন্তু সমস্ত রকম ঠাকুরেরই পূজার যে সমস্ত উপকরণ সেগুলো এগুলো পরপর পাওয়া যাচ্ছে। হরে কৃষ্ণ। তো আমি সবই আপনাদেরকে পরপর দেখিয়ে দিলাম এই স্টলটাই, এরপর বাকি মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি, বাইরে চলে যাচ্ছি, সামনের স্টলটা জাস্ট দেখালাম। মেলা কিন্তু বেশ বড় হয়ে বসেছে, মানে এই চিত্রালয়ের মেলার মতো না, এই মেলাটা একটু অন্য ধরনের। এখানে ইসকনের জগন্নাথ বা এবং ঠাকুরের আর কি সমস্ত কিছুকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই মেলাতে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্রথমে মহাপ্রসাদ আছে, এই দেখুন সামনে মহাপ্রসাদের যে স্টলটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম ইসকন মন্দিরের যে মহাপ্রসাদ সেগুলো অনেকে এখান থেকে কালেক্ট করছেন, নিয়ে নিচ্ছেন। এই দেখুন সামনেই দেখিয়ে দিচ্ছি আমি মহাপ্রসাদ কী কী আছে। ভাঁড়ের মধ্যে খিচুড়ি, ভোগ, এখানে কিন্তু একেবারে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের, বিভিন্ন ভাঁড়ের মধ্যে দেওয়া হয় এখানে, এবং শুধুমাত্র খিচুড়ি ভোগ না, তার সাথে আরও অন্যান্য মহাপ্রসাদও আমরা দেখতে পাচ্ছি। সামনেই দেখুন মিষ্টান্ন বিভিন্ন রকমের, যেগুলো জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয় সেই সমস্ত মহাপ্রসাদ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো এটা একেবারে মণ্ডপটার ঠিক সামনে এই স্টলটা আছে, এখান থেকে আপনারা মহাপ্রসাদ নিয়ে নিতে পারেন জগন্নাথ দেবের। এবারে পরে যে সমস্ত স্টলগুলো আছে এখানে, আইসক্রিমের স্টল, জুসেসের স্টল, আরও নানান কিছু আছে, আমি পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে আছে এরকম বিভিন্ন লাইট যেগুলো আপনারা বাড়িতে সাজিয়ে রাখতে পারেন প্লাগে। এখানে সামনে আর কী কী আছে দেখি, পরপর অনেকগুলো রো আছে, কিন্তু আমি এদিকটা এখন দেখিয়ে দিচ্ছি, অনেক রাত হয়ে যাচ্ছে, মেলাটা একটু ফাঁকা হচ্ছে। বাড়ির ব্যবহারের বিভিন্ন রকমের জিনিস আছে এখানে, এই যে ছাতা থেকে শুরু করে কার্পেট, ব্যাগ থেকে শুরু করে তোয়ালে, নানান ধরনের জিনিস এখানে আছে। দেখুন নানান ধরনের এখানে কিন্তু আপনারা জিনিস পেয়ে যাবেন। সামনের স্টলগুলোতে আমরা চলে যাব, আর কী কী আছে দেখিয়ে দিচ্ছি। মেলা কিন্তু অনেক বড় এবং ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে, অন্যান্য মেলার মতো নয়, এই মেলাতে একটু ইউনিক কিছু আপনারা পাবেন। কী কী পাওয়া যাচ্ছে আরও বাকিটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, হস্তশিল্পের বিভিন্ন উপকরণ, বিভিন্ন জিনিস এখানে আছে, ঠিক একেবারে মণ্ডপের ঠিক সামনে আছে এখানে বিভিন্ন ব্যাগের সম্ভার, আর সামনে প্রচুর শোপিস, নানান ধরনের শোপিস, আর ব্যাগ শো নিয়ে এসছেন অনেক, তাই তো? একদম দিদি, কিন্তু প্রচুর হস্তশিল্প মেলায় আমি দেখেছি, অনেক এক্সিবিশনে দেখেছি, আর আজকে দেখে নিচ্ছি এই ইসকনের যে মেলাটা আছে এজন্যে সেখানে প্রচুর জিনিস এখানে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরের জিনিস থেকে শুরু করে জুয়েলারি প্রচুর সম্ভার নিয়ে এসেছেন এখানে, জুয়েলারি এখানে দেখুন প্রচুর ভালো ভালো কিন্তু কালেকশন আছে এখানে, নানান ধরনের কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন সেট, ইয়ার রিংস আছে সমস্ত কিছু। এবার আমরা পরবর্তী স্টলে চলে যাব, আর কী কী আছে আপনাদেরকে দেখিয়ে দেবো। মেলাটা টোটালটাই কভার করার চেষ্টা করছি আপনারা, আমরা bengal.com থেকে। সামনে এই দিকে কী কী স্টল বসেছে সেটাও আমরা দেখিয়ে দেবো পরের রোতে গিয়ে। হ্যাঁ, এদিকে সব হস্তশিল্পের সমস্ত সম্ভার এইখানে সব আছে, পরপর স্টলগুলোই নানান ধরনের স্টল কিন্তু এখানে আছে। দুর্গাপুরের ইসকনের যে মানে মেলাটা বসেছে ওখানে আপনারা বেশিরভাগই কিন্তু হস্তশিল্পের ওপর জিনিস বিভিন্ন সম্ভার পেয়ে যাচ্ছেন সমস্ত কিছুই। পরপর স্টলগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, মেলাটা বেশ বড়ই হয়েছে এবং অনেকটা রাতও হয়ে গেছে এই মুহূর্তে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেলা আর যে দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করছে, অনেকটা রাতে আমরা এসেছি, কারণ এর আগে আমরা চিত্রালয়ের মেলাতেও গেছিলাম। তো এখানে দেখুন একটা জুসের স্পেশাল, জুসের একটা খুব ভালো শপ স্টল বসেছে এখানে। হ্যাঁ, সবাই চলে আসবেন, রয় স্পেশাল মালাই কুলফি এই স্টলটাই, এখানে নানান ধরনের জুসেস বিভিন্ন রকমের, বিভিন্ন ফ্লেভারের একদম অরিজিনাল ফ্রুট জুস আপনারা পেয়ে যাচ্ছেন।
বিভিন্ন দামের আছে এবং বিভিন্ন প্রাইজের আছে। সামনে একদম সামনে এদিকে এখানে কিন্তু অনুষ্ঠান রোজই হচ্ছে এই মঞ্চের মধ্যে। এই মঞ্চের অনুষ্ঠানটা আপনারা দেখার জন্য চলে আসুন, রোজই কিন্তু কিছু না কিছু এখানে প্রোগ্রাম হয়ে থাকে। তার বাঁশির আওয়াজ, তার বাঁশির আওয়াজ আমার যেদিকে নিয়ে যায় আমি সেখানে দিকতে দিক জ্ঞান হারিয়ে ছুটে চলি। কোনো কিছুই আর আমায় বেঁধে রাখতে পারে না। জুস আইসক্রিমের দোকান, তারপরে আছে চপের দোকান। এই দেখুন 10 টাকার বিভিন্ন রকম চপ, নিরামিষ চপ আপনারা পেয়ে যাবেন এখানে। দেখুন এই মা মাসিরা যে খাবার নিজের হাতে বানায় সেগুলোই দেখুন অলরেডি ভেতরে বানানো চলছে, পনিরের বিভিন্ন কাবাব থেকে শুরু করে সমস্ত কিছু। আর সামনে আমরা দেখিয়ে দেবো আর কী কী আছে। সামনে দেখতে পাচ্ছি ফুচকা স্টলও আছে এখানে। ইসকনের মন্দিরে যখন ফুড ফেস্টিভ্যাল হয় ঠিক এরকমই দৃশ্য দেখা যায়, একদম সবাই বিভিন্ন রকমের খাবার বানিয়ে সেখানে ফেস্টিভ্যালে আসেন, এবং এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই মেলাতেও কিন্তু ইসকনের বিভিন্ন ধরনের যে সমস্ত ফুড স্টলগুলো থাকে ওই সমস্ত খাবারই এখানেও আপনারা পেয়ে যাবেন, সবই প্রায় পিওর এবং হাতে বানানো বেশিরভাগ আপনারা খাবার এখানে পেয়ে যাচ্ছেন। জগন্নাথ কুলচা ভাণ্ডার, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। এখন অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য এখন কিন্তু ভিড়টা আস্তে আস্তে কমছে, তবে আপনারা যদি সন্ধ্যেবেলা আসেন দেখবেন প্রচণ্ড ভিড় হচ্ছে এখানে। এই দেখো এখানে কেক থেকে শুরু করে কুকিজ নানান রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছে। এগুলো আমি ইসকনের মন্দিরের সামনে দেখেছি, এখানে কিন্তু এই খাবারগুলো সবই পাওয়া যায়। সেই ইসকনের সমস্ত খাবার সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পরপর সমস্ত রকমের স্টল এখানে আছে। এই পোলাও ভোগ থেকে শুরু করে নানান ধরনের মহাপ্রসাদ যেগুলো সেগুলো আছে দুর্গাপুরের এই ইসকন মন্দিরের মেলায়। আর এখানে আছে জুসের একটা স্টল, খুব সুন্দর বিভিন্ন রকমের জুস এখানে আপনারা পেয়ে যাবেন। সোডা, সোডা টাইপের ড্রিঙ্কস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর ঠিক পাশেই এখানে আছে নবদ্বীপের স্পেশাল ক্ষীরের দই, যেটা আমরা এর আগেও দেখিয়েছিলাম Bengal.com থেকে। নবদ্বীপের স্পেশাল ক্ষীরের দই আপনারা পেয়ে যাচ্ছেন ইসকনের মন্দিরে, এবং বিভিন্ন রকমের খাঁটি নবদ্বীপের ক্ষীরের দই আপনারা এখানে কিন্তু, তার সাথে ঘি, খাঁটি ঘিও পেয়ে যাচ্ছেন। বিভিন্ন ভাঁড়ে আছে, ছোট বড় সমস্ত রকম ভাঁড়ে কিন্তু এগুলো আছে, এবং বিভিন্ন ধরনের মিষ্টি আছে নবদ্বীপ থেকে আসা, এবং কাঁচা লঙ্কা রসগোল্লা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন দুর্গাপুরের এই স্টলে। কাঁচা লঙ্কা রসগোল্লা সামনে আছে, হ্যাঁ বিশেষ জিনিস এগুলো কিন্তু। কাঁচা লঙ্কা রসগোল্লা আমরা সাধারণত কোথাও পাই না, এগুলো কাঁচা লঙ্কা রসগোল্লা। তো কাঁচা লঙ্কা রসগোল্লা তো নবদ্বীপ থেকে আসা বিভিন্ন রকমের দই, এবং গঙ্গারামপুরের দইও এখানে পাওয়া যায়। এই হচ্ছে সেই স্টল। একদম সামনে একটা খুব সুন্দর কুটির মতো বানিয়েছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো, কুটিরটা দেখাবো। এই দেখুন এখানেও বিভিন্ন রকমের ড্রেস আছে, পরপর নানান রকমের ড্রেস আছে, ঠাকুরের ড্রেস আছে দেখতে পাচ্ছি, এবং ঘাগরা চড়ি থেকে শুরু করে অনেক কিছু আছে। পরপর বিভিন্ন রকম হস্তশিল্পেরই বেশি আমি দোকান দেখলাম এই যে মেলাটা আছে এই মেলার মধ্যে। এখানেও কিন্তু বিভিন্ন ইউনিক জিনিস আছে, ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি আমি দেখতে পাচ্ছি এখানে। সামনেই দেখুন রাধা কৃষ্ণের মূর্তি আছে, শোপিস আছে নানান রকমের। আর এখানে দেখুন এগুলো কিসের, টেরাকোটা, টেরাকোটার কোথাকার এগুলো, গুজরাটের টেরাকোটার জিনিস, গুজরাটের টেরাকোটার বিভিন্ন রকমের জিনিস আছে। আচ্ছা গুজরাট থেকে এগুলো সব আসে, আপনার নিজস্ব বুটিক আছে? ঘরে আমার নিজস্ব বুটিক আছে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমার মানে নানা জায়গা থেকে এগুলো হস্তশিল্পীরা বানায় গুজরাট, এগুলো যেমন গুজরাট থেকে আনানো হয়েছে, এগুলো যেমন শঙ্খের কাজ, এগুলো দেখছেন, হ্যাঁ এগুলো ঝিনুক কেটে বানানো, ঝিনুক কেটে সুন্দর সুন্দর সব আসে বল না। আচ্ছা অনেক ইউনিক ইউনিক কিন্তু কালেকশন এখানে রেখেছে দেখছি, এবং এখানে জুট ব্যাগ আছে, ফ্যান্সি ব্যাগ আছে নানান ধরনের, খুব ভালো ভালো কালেকশন এখানে, প্রত্যেকটা জিনিস ভীষণ ইউনিক আছে। থ্যাংক ইউ, আমরা দেখিয়ে দিলাম এই স্টলটাও, এবং পরবর্তী যে কুটিরটা
রাধা কৃষ্ণর মূর্তিটা অসাধারণ কিন্তু, খুব সুন্দর। এটা মাটির তৈরি পুরোটাই না? হ্যাঁ, টেরাকোটার, টেরাকোটার খুব সুন্দর একটা রাধা কৃষ্ণর মূর্তি। কত দাম আছে এটার? 850 টাকা। 850 টাকা এই রাধা কৃষ্ণর খুব সুন্দর একটা মূর্তি, আপনারা এখানে এসে কালেক্ট করতে পারেন। আচ্ছা, এবং নানান ধরনের প্রদীপ আছে এই দেখুন, টেরাকোটার, টেরাকোটার খুব 50 টাকা, 50 টাকায় ভালো ভালো প্রদীপ আপনারা পেয়ে যাচ্ছেন, এগুলো হচ্ছে 80 টাকা। আচ্ছা, নানান ধরনের জিনিস এনে এনেছেন, এবং টেডি বিয়ার, বাহ খুব ভালো, বাচ্চাদের জন্য ভীষণ ভালো টেডি বিয়ার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই স্টলটা একেবারে ঠিক মণ্ডপের পাশেই আছে, মণ্ডপের ঠিক পাশেই আপনারা এটা পেয়ে যাবেন। আর এই যে পাশে সুন্দর কুটিরটা, বেশ সুন্দর দেখতে লাগছে এটা। এই যে পুরো মেলা, মণ্ডপের পাশ থেকে পুরো মেলাটাই প্রায় ঘোরানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। একটুখানি কম দোকান আছে আজকে, কারণ মানে অনেকগুলো দোকান এখন বন্ধ হয়ে গেছে রাত্রে, অনেক রাত্রে আমি আজকে ব্লগটা করতে এসেছি, কারণ এর আগে অন্য একটা জায়গায় গেছিলাম আমরা, চিত্রালয়ের মেলার ব্লগও করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, Bengal.com-এর সাথে থাকুন। এরকম ভালো ভালো ব্লগ যদি আপনাদের পেতে হয় Bengal.com চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিন, একটু শেয়ার করে দিন এই সুন্দর ভিডিওটা। তো আজকের মতো শেষ করছি ব্লগটা, বাই।